আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে লারাভেল 6 প্রজেক্টের 12তম পর্ব দিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আমাদের ড্যাশবোর্ডটাকে কয়েকটি সেকশনে ভাগ করতে পারি। ইতিমধ্যে এই প্রজেক্টের 11টি পর্ব কমপ্লিট হয়েছে। যারা পিছনের পর্বগুলো মিস করেছেন, আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমি লোকাল হোস্ট লেগে চার্জ করার পরে লোকাল হোস্ট ফোল্ডারে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো সিরিয়াল আকারে চলে আসলো। তো আমাদের প্রজেক্টটা ছিল মূলত লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট। তো এটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এটা আমাদের হোম পেজ, ফ্রন্ট এন্ডের হোম পেজ। তো আমি চাচ্ছি যে ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো আমাদের এই উপরের ইউআরটার পরে আমি লগ ইন দিব। লগ ইন দেওয়ার পরে আমাদের এই লগ ইন ফর্মটা আসবে। তো লগ ইন ফর্মটা যখন আসবে, তো আমি এখানে আমার একটা রেজিস্ট্রেশন করা ছিল আসাদুল্লাহ ক্যাপি @gmail.com, পাসওয়ার্ড ছিল 1 থেকে 8 পর্যন্ত। তো আমি এটা লগ ইন করলাম। এই যে আপনারা যদি দেখতে চান যে লারাভেল আন্ডারস্কোর প্রজেক্ট ডাটাবেসের নাম আর ইউজার্স টেবিল, ইউজার্স টেবিলের মধ্যে যা এটা হলো আমাদের ইমেল আসাদুল্লাহ ক্যাপি @gmail.com আর পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত ছিল। এখন আমি ঢুকলাম, এটা লগ ইন করলাম। লগ ইন করার পরে এটা মূলত আমি একটা পেজে 11তম পর্বে দেখেছিলাম। এখন এই পেজটাকে কয়েকটি ভাগে ভাগ করব। তো এটাকে আমি কিভাবে ভাগ করব দেখেন। আমি যদি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে চাই, তাহলে আমি চলে যাচ্ছি যে আমি একটা জিনিস, এই টেমপ্লেটটা যখন ডাউনলোড করেছিলাম এই ড্যাশবোর্ডটা, তখন কিভাবে ছিল এই জিনিসটা সেটা একটু দেখাতে চাচ্ছি। চলেন আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডার, ডাউনলোডস, তারপরে যে অ্যাডমিন এলটি, তার মধ্যে আমি ইন্ডেক্স টু .html এটাতে ঢুকবো। ঢোকার পরে দেখেন আমি যখন কোনো একটা মেনুতে ক্লিক করব, তাহলে কি চেঞ্জ হবে। এই যে উপরের এই টপ বার এবং লেফট সাইড বার, এই দুইটা কিন্তু ঠিক থাকবে, চেঞ্জ হবে শুধু এই মাঝখানের কন্টেক্টটুকু। যেমন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে জেনারেল এলিমেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেটা বলছি এটা ঠিক আছে, প্লাস উপরেরটুকু ঠিক আছে, শুধু আমাদের এই মাঝখানেরটুকু চেঞ্জ হয়েছে। এখন যদি আমি অ্যাডভান্স এলিমেন্ট দেই, দেওয়ার পরে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স ফর্ম এইটুকু শুধু চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের যে প্রজেক্টটা, আমাদেরও এইভাবে কিন্তু ভাগ করতে হবে। কারণ আমরা যখন পরবর্তী পর্বে যে ইউজার ম্যানেজমেন্ট করবো, স্লাইডার ম্যানেজমেন্ট করবো, আমাদের প্রতিটা একটা মেনু থাকবে। যখন মেনুতে ক্লিক করবো, ক্লিক করার পরে আমাদের এই যে লেফট সাইড বার যেটা, এটা ঠিক থাকবে এবং টপ সাইড বা সাইড বার বা নেভ বার যেটাই বলেন সেটাও ঠিক থাকবে। তাহলে আমাদের মাঝখানেরটুকু শুধু চেঞ্জ হবে। তো আমি ওই দিন মূলত এই পুরোটা একটা ফাইলের মধ্যে রেখেছিলাম। তো সেটাকে আমি কীভাবে ভাগ করব, এক্সটেন্স কীভাবে লারাভেল ব্যবহার করবেন এবং সেটাকে কীভাবে সেকশন দিয়ে ভাগ করবেন সেটাই আজকে মূলত দেখাবো। তো চলেন আমরা একটু কোডে যাই। তো প্রথমে যখন আমরা লগ ইন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হোম রাউটের মধ্যে পাঠাইলো। তো এই হোমটা কোথায় আছে দেখেন। তো আমরা জানি যে রাউট লেখার জন্য রাউটস ফোল্ডারের মধ্যে web.php ঢুকতে হবে। ঢুকার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যাশ হোম, এটা হলো যে হোম রাউট। তো এই হোম, তার মানে এই যে হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। তো এই ইন্ডেক্স ফাংশনে চলে যাব। তো আমরা জানি কন্ট্রোলারগুলো থাকে কোথায়, অ্যাপ ফোল্ডারের মধ্যে, http, তারপরে কন্ট্রোলার্স, কন্ট্রোলার্সের ভিতরে এই যে হোম কন্ট্রোলার। তো হোম কন্ট্রোলারের নিচে দেখবেন এই যে ইন্ডেক্স নামে একটা ফাংশন। তো ইন্ডেক্স ফাংশন থেকে এখানে পাঠানো হয়েছে যে রিটার্ন ভিউ ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ডের আন্ডারে লেআউটস ফোল্ডার, লেআউটসের আন্ডারে হোম নামে একটা ফাইলের মধ্যে পাঠানো হয়েছে। তো চলেন আমরা ভিউসে যাই। তো আমরা জানি যে ভিউসটা সাধারণত থাকে রিসোর্স, রিসোর্স ফোল্ডারের মধ্যে, রিসোর্সের আন্ডারে যে ভিউস, ভিউসের আন্ডারে বলা হয়েছে যে ব্যাকএন্ড ফোল্ডার, এই যে ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ড আন্ডারে লেআউটস ফোল্ডার, তারপরে যে হোম .blade.php। তার মানে আমরা জানি যে লারাভেলে কোনো পিএসপি ফাইল লিখতে গেলে সেটা ব্লেড পিএসপি লিখতে হয়। তো এটাতে ঢুকবো। এই যে পুরোটা মূলত এই সম্পূর্ণটা। এখন এটাকে আমাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। যেমন এটা আমি এনচিউর হওয়ার জন্য এটা পুরোটা ডিলিট করলাম, দেখে ডিলিট করে এখন সেভ করলাম। করে যদি ব্রাউজারটি রিলোড করি, তাহলে আমাদের কোনো কন্টেন্ট আসবে না ফাঁকা। তার মানে আমাদের পেজ এইটাই, এই ফাইলটাই। এখন তাহলে আমি এটাকে দুইটা ভাগে প্রথমে ভাগ করতে পারি।
একটা হলো আমাদের মাস্টার আর এটা হলো হোম, অর্থাৎ প্রতিটা ফাইল মেনুতে যখন ক্লিক করবো আমাদের এই হোমটা চেঞ্জ হবে আর মাস্টারটা ঠিক থাকবে। তাহলে চলেন এটা আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি লেআউটস ফোল্ডারের মধ্যে, রাইট বাটনে ক্লিক, নিউ ফাইল, এখন এটার নাম দিব মাস্টার, মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। তো এখন দেখেন মাস্টারের মধ্যে আমি কী নিব, মাস্টারের মধ্যে আমি পুরোটা কপি করব হোমের, কপি করে এখানে পেস্ট করলাম, দেখেন পেস্ট করে এখন আমাদের মাস্টারের মধ্যে হোমটা শুধু থাকবে না। তো হোমটা আমি কীভাবে আলাদা করবো দেখেন, এটা হচ্ছে আমাদের যে সাইড বার, ওপেন সাইড বার, ক্লোজ, তারপরে এইখানে মূলত এই যে বলা হয়েছে যে কন্টেন্ট র্যাপার কন্টেন্টস পেজ কন্টেন্ট, অর্থাৎ এইটুক থেকে এই ডিপটা পর্যন্ত হলো আমাদের হোম। তাহলে আমি এটা কাট করলাম, দেখেন কাট করে আমি যে হোমের যে পুরোটা আছে, যেহেতু আমি হোমের পুরোটা কপি করে মাস্টারে নিয়ে গেছি HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের পুরো ফাইলগুলো, তাহলে আমি হোমের পুরো কন্টেন্টগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। করে এই যে এখন এখান থেকে যে হোমের এটা নিয়ে এলাম ডিপের ডিপটা, এখানে আমি পেস্ট করে দিব, এখন দেখেন পেস্ট করে দিলাম, তার মানে আমাদের এইটুক আমি হোম ধরে নিলাম এইটুক, আর বাকিটা ধরে নিলাম মাস্টার। যেহেতু আমি হোমটা এখানে নিয়ে আসলাম, তাহলে আমাকে এখানে দিতে হবে ইল্ড কন্টেন্ট ইউজ করতে হবে, তো আমি লিখব ইল্ড অ্যাট দ্য রেট YIELD ইল্ড, তারপর এখানে দিব কন্টেন্ট। এখন এই যে হোমের মধ্যে আমি হোমের এটা নিয়ে আসছি, তো এর মধ্যে আমাকে এই ইল্ড কন্টেন্টটা সেকশনের মধ্যে দিয়ে দিতে হবে, এবং এটা এই মাস্টার ফাইলটা এই হোমের মধ্যে আমাকে এক্সটেন্ড করতে হবে মাস্টার, কারণ আমি কিন্তু সরাসরি পাঠিয়েছি মূলত হোম ফাইলটাতে। তো হোম ফাইলটাতে পাঠাইলে সে কিন্তু CSS বা HTML এই জাভাস্ক্রিপ্ট এই ফাইলগুলো পাবে না, কারণ সেই ফাইলগুলো মূলত আছে মাস্টারের মধ্যে। তো মাস্টারটা আমাকে এখানে এক্সটেন্ড করতে হবে, তাহলে আমি এই যে সবার উপরে দেখেন লিখবো অ্যাট দ্য রেট এক্সটেন্ডস, এক্সটেন্ডস, এক্সটেন্ডসের ভিতরে দিব আমাদের এই মাস্টার ফাইলটা। তো মাস্টার ফাইলটা কোথায় আছে, মাস্টার ফাইলটা মূলত আছে ব্যাক এন্ড ফোল্ডার, লেআউটস ফোল্ডার, তারপরে মাস্টার। তো আমি লিখবো ব্যাক এন্ড লেআউটস, তার ভিতরে মাস্টার। তো আমরা যখন কোনো একটা পিএসপির ফাইল ক্রিয়েট করবো সেটা মাস্টার ডট ব্লেড ডট পিএসপি বা যে কোনো ফাইল, তারপর ডট ব্লেড, তারপর পিএসপি, কিন্তু যখন এটা সেটা ইনক্লুড করবেন তখন এই ডট ব্লেড ডট পিএসপি লেখার দরকার নাই। তাহলে আমি লিখবো ব্যাক এন্ড ফোল্ডার, লেআউটস ফোল্ডার, তারপরে মাস্টার, এটা দিলাম। এখন আমি যে ইল্ড এর মধ্যে কন্টেন্ট নিয়েছিলাম সেই কন্টেন্টটা এখন সেকশনের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমি একটা সেকশন নিচ্ছি অ্যাট দ্য রেট সেকশন, সেকশনের মধ্যে আমি জাস্ট দিয়ে দিব এই কন্টেন্টটা। তো কন্টেন্টটা দিলাম, এখন সেকশনটা যেহেতু আমি ওপেন করেছি সেকশনটা আমাকে ক্লোজ করতে হবে। তাহলে আমি এই পুরোটা কলাপস করলাম, কলাপস করে একবার নিচে চলে যাচ্ছি, এখন আমি এখানে লিখব এন্ড সেকশন। তাহলে কি হলো, আমি এই হোমটা প্রথমে হোম পেজে পাঠালাম এই কন্ট্রোলার থেকে, যেহেতু হোমের মধ্যে CSS এবং জাভাস্ক্রিপ্টের এগুলো না সেটা আছে মাস্টারের মধ্যে, এই জন্য মাস্টারটা আমি এক্সটেন্ড করে দিলাম। তারপরে মাস্টারের মধ্যে আমরা একটা ইল্ড কন্টেন্ট নিয়েছি, এখন এই এই কন্টেন্টটা আমি এখানে সেকশনের মধ্যে ধরায় দিলাম। এখন যদি আমি ব্রাউজারটি রিলোড করি তাহলে আমাদের পেজের কোনো চেঞ্জ হওয়ার কথা না, হ্যাঁ কোনো কিছু চেঞ্জ নাই, তার মানে ঠিকঠাক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা মূলত আমাদের ন্যাভবার, তো আমাদের মাস্টার ফাইলটার মধ্যে এই যে আমাদের সাইড বার, যেটা সাইড বার অনেকগুলো কন্টেন্ট আছে, তো আমি সাইড বারটা আলাদা একটা ফাইলে রেখে এটা ইনক্লুড করতে চাচ্ছি। তাহলে দেখেন আমি এই যে সাইড বার মেনু, এটা আমি পুরোটা এখান থেকে কাট করব, কাট করলাম পুরোটা এখান থেকে কাট, কাট করে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি লেআউটস ফোল্ডারের মধ্যেই, তার নাম দেবো ন্যাভবার, যেহেতু এটা আমাদের এই ন্যাভবার বলতে পারি, লেফট ন্যাভবার বা ন্যাভবার, অথবা যেহেতু এখানে সাইড বার বলা হয়েছে তাহলে সাইড বার এই দিই। দেখেন নিউ ফাইল, এটার নাম দিব আমি সাইড বার, সাইড বার, সাইড বার ডট ব্লেড ডট পিএসপি, এটা লিখলাম, লিখে এর মধ্যে আমি এই যে সাইড বারটা মাস্টার থেকে কাট করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট যেহেতু করে দিয়েছে তাই এখানে কিন্তু এখন আমাদের সাইড বারটা নাই, যেহেতু আলাদা করে নিলাম। এখন যদি আমি ব্রাউজারটি লোড করি তাহলে স্বাভাবিকভাবে সাইড বারটা পাবে না, হ্যাঁ সাইড বারটা নাই।
তাহলে এখন আমাকে এই সাইড বারটার ইনক্লুড করে দিতে হবে। তাহলে পিএসপিতে কীভাবে ইনক্লুড করতে হবে আপনারা জানেন, তা আমি লিখবো @ইনক্লুড। ইনক্লুডের মধ্যে ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে মূলত আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ড, তারপর লেআউটস ফোল্ডার, তারপরে নাম হয়েছে সাইড বার ফাইলটা, সাইড বার। এখন যদি আমি রিলোড করি পেজটা, তাহলে আমাদের সাইড বারটা চলে আসবে। হ্যাঁ, আমাদের এখন এই সাইড বারটা চলে এসেছে। এখন দেখেন এটার নাম আছে মূলত লেআউটস অপশনস, এটা মূলত আমরা আগামী পর্বে ইউজার ম্যানেজমেন্টটা করবো, তো এটার নামটা আমি চেঞ্জ করতেছি। দেখেন তো আমি এখানে সব কিছু ক্লোজ করে দিচ্ছি, জাস্ট সাইড বারটা লাগবো, মাস্টার এখন আপাতত আমাদের কাজে লাগতেছে না, ক্লোজ করে দিলাম, হোমটাও ক্লোজ করে দিলাম। এখন এই যে সাইড বার, সাইড বারের মধ্যে সবার উপরে দেখেন এই যে লেআউটস অপশন, এটাকে আমি করে দিচ্ছি ইউজার ম্যানেজমেন্ট বা ম্যানেজ ইউজার দিয়ে দিই, ম্যানেজ ইউজার। তো ম্যানেজ ইউজার এটা এখন হয়ে গেল ম্যানেজ ইউজার, দেখেন যে ম্যানেজ ইউজার। আর এখানে যে সিক্স যেটা আছে এটা আমি মূলত রাখবো না, এই যে সিক্স, আর এটা বুটস্ট্র্যাপের বেস ইউজ করেছে ক্লাস, তাই এটা আমি এই ক্লাসটা উঠিয়ে দিলাম। দিয়ে এখন এটা ম্যানেজ ইউজার, ম্যানেজ ইউজারের মধ্যে আমি একটা রাখবো, লিস্ট রাখবো, সেটা হলো ম্যানেজ ইউজার। যখন আমি ক্লিক করবো তখন একটা মেনু আসবে যে ভিউ ইউজার, তাহলে আমি একটা রাখতেছি আর বাকিগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন সবগুলো এলাই এখান থেকে রিমুভ করে, হ্যাঁ রিমুভ করে দিলাম। দিয়ে এখানে একটা এলাই রাখলাম, এটার মধ্যে নাম দিব আমি ভিউ ইউজার, ঠিক আছে ভিউ ইউজার। এখন আমি এটাতে রিলোড করবো পেজটাতে, রিলোড করার পরে যে আমাদের ম্যানেজ ইউজার, তার মধ্যে আমি যখন ভিউ ইউজার ক্লিক করব, তাহলে আমাদের এটা ক্লিক করার পরে যেমন আমাদের যে টেমপ্লেটটা দেখেছিলাম, এখানে যখন কোনো একটা বাটনে ক্লিক কর, মেনুতে ক্লিক করতেছি যেমন জেনারেল এলিমেন্টস, তখন এই পেজটা চেঞ্জ হতেছে। একইভাবে আমি যখন এই ভিউ ইউজার্সে ক্লিক করব, তখন আমাদের এই মাঝখানের কন্টেন্টটা চেঞ্জ হবে তখন, এবং ওই পেজটার মধ্যে আমি ইউজার্সের লিস্টগুলো দেখাবো। আর সেটা কীভাবে দেখাবো, এই যে আমাদের ডাটা বেসের যে ইউজার্সের লিস্টগুলো আছে সেটা লোড হয়ে আমাদের এই জায়গায় দেখাবো, এবং ইউজার কীভাবে ক্রিয়েট করতে হবে, তারপর পাসওয়ার্ড কীভাবে দিবে, অর্থাৎ ইউজার ম্যানেজমেন্টটা আগামী পর্বে আমি এই দেখাবো সুন্দরভাবে। এবং তার জন্য অবশ্যই আমাদের রাউট লিখতে হবে, কন্ট্রোলার বানাইতে হবে, সেটা দেখাবো। তো আগামী পর্বের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব। তো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।